হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুপারনাচ গুড লাইফে তোমাদের আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের সমস্ত বন্ধুদেরকে, আজকে যেহেতু একটা বিশেষ দিন, মানে আজকে হচ্ছে বাঙালির যতগুলো উৎসব আছে তার মধ্যে একটা অন্যতম উৎসব হচ্ছে রথযাত্রা, তাই সমস্ত বন্ধুদের একরাশ ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এই রথযাত্রা উপলক্ষে। তোমরা আজকের এই দিনটা খুবই আনন্দের সঙ্গে ভালোভাবে কাটাও। জানি আগের মতো আমরা আনন্দ করতে পারবো না, কারণ আগের মতো ওই পরিস্থিতি আমাদের কারুর মধ্যে সেভাবে নেই। কারণ যেভাবে দেশে দেশে করোনার পরিস্থিতি যেভাবে দিন দিন বাড়ছে, তো সেই সঙ্গে আমাদের প্রত্যেক দিনকার রুটিনও যেভাবে চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আমরা হয়তো সেভাবে আনন্দ করতে পারবো না। তবুও যতটা সম্ভব বন্ধু বান্ধব, ঘরের আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে যতটা সম্ভব আনন্দে কাটানো যায় আজকের দিনটা, সেভাবে তোমরা কাটাও, এটাই চাইছি। এইটুকু শুভেচ্ছা বার্তা জানানোর জন্য তোমাদের সামনে আসা। আর আমি জানি যে তোমরাও হয়তো আমার মতো ভাবছো যে ছোটবেলায় কতই না মজা করতাম, মানে এই রথযাত্রা উপলক্ষে সন্ধ্যা থেকে বিকাল থেকে চলে যেতাম রথ একটা বাড়িতে, যাই হোক কোনো রকমে একটা রথ বানিয়ে নিয়ে ছোটবেলায় রথ নিয়ে টানতাম। কিন্তু ওই পরিস্থিতি এখন আর নেই। তো যাই হোক, তবুও যতটা সম্ভব আনন্দে কাটানো যায় সেভাবে তোমরা কাটানোর চেষ্টা করো, যথেষ্ট সাবধানতা অবলম্বন করে, ঠিক আছে? আর আজকে আমাদের এখানে মানে বাড়ির পাশ দিয়ে হয়তো, মানে প্রত্যেক বছর এটা হয়, তো এবছর হবে কিনা আমি বলতে পারছি না, প্রত্যেক বছর হয় এটাই, বাড়ির পাশে ছোট ছোট ছেলে মেয়েরা বাড়িতে নিজের হাতে কোনো রকমে একটা রথ বানিয়ে নিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায়। তো আমরা বাড়ি থেকে দেখি আর ভীষণ ভালোও লাগে। তো জানি না এবছর ওরা এটা করবে কি না, যদি আজকে বিকেলে ওরা রথ নিয়ে বেরোয় তাহলে অবশ্যই আমি কিন্তু ফেসবুক পেজে লাইভে আসবো, ঠিক আছে? এই 5টা সাড়ে 5টা কি 6টার সময় ওরা যদি বেরোয় রাস্তা দিয়ে, তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে লাইভ ভিডিও করব ফেসবুক পেজে। তো তোমরা অবশ্যই চলে এসো, আর আমি যদি আসি লাইভে অবশ্যই তো তোমরা যারা আমার পেজটিকে ফলো করে রেখেছো তারা তো অবশ্যই ইনফরমেশান পেয়ে যাবে, আর যদি ইনফরমেশান দেখতে পেয়ে যাও অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? আমি চলে আসবো ঠিক বিকাল 5টা সাড়ে 5টা কি 6টা, মানে ওরা যখন বেরোবে আমি তখনই লাইভে আসবো, তোমাদেরকে কথা দিলাম, ঠিক আছে? এইটুকু শুভেচ্ছা বার্তা জানানোর জন্যই তোমাদের সামনে আসা। আর যথেষ্ট, আবারও বলছি, যথেষ্ট সতর্কতা সাবধানতা অবলম্বন করেই কিন্তু আজকের দিনটা কাটাও। আর তোমরা যারা, আর হ্যাঁ, আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে আগামীকাল একটা নতুন ভিডিও তোমাদের সামনে আসছে, যেটা আমি গতকাল শ্যুট করেছি, মানে গতকাল সকাল থেকে শ্যুট করেছিলাম, সেটা আসবে আমার ইউটিউব চ্যানেলে। তাই প্লিজ তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, সারাদিনের ভ্লগ ভিডিওগুলো ওখানেই দেখতে পাবে, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকো অবশ্যই ফলো করো। আর আমার এই ভিডিওটা, আজকের যে শুভেচ্ছা বার্তা তোমাদেরকে জানাচ্ছি, এই শুভেচ্ছা বার্তা সবার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি করে কিন্তু শেয়ার করো, ঠিক আছে? তো এখনকার মতো বাই।